নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো ভালোই আছি। আজকে আমি হরিয়ালি চিকেন বানিয়েছি, এটা খেতে খুব ভালো হয়, আপনারাও বানাবেন। প্রথমেই আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম, ভালো করে বেছে ধুয়ে পুদিনা পাতাগুলো দিয়ে দিলাম, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, অল্প একটু জল দিয়ে দিলাম। একটা পাত্রের মধ্যে চিকেন নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছু মশলা দেব, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো ধনে পাতার গুঁড়ো আমার কাছে ছিল, সেটাও দিয়ে দেব। আপনাদের কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে সেটা দেবেন। তিন চামচ মতন টক দই এর মধ্যে দিয়ে দিলাম, এক চামচ আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা এক চামচ দিয়ে দিলাম, পুদিনা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম, সব কিছু ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এক ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা হয়ে গিয়েছে, গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর 1 চামচ বাটার দিয়ে দিলাম। তেলের মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম, মশলাগুলো লাল হয়ে গিয়েছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখন জোরে দেব, জোরে দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব, দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন কষিয়ে নেব, মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো। আর ঢাকনাটা খুলে দিয়েছি, দেখুন চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। 1টা টমেটো কুচি দিয়ে দিলাম, এই চিকেনের মধ্যে আলাদা কোনো জল দিলাম না, চিকেন থেকে যা জল দিয়েছি তার মধ্যেই রান্না হয়ে যাবে।
ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দেব। প্রায় 20 মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দেব। গ্যাসের আঁচটা তখন লোতে রেখে দিতে হবে। কুড়ি মিনিট হয়ে গিয়েছে, মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে অল্প একটু কসুরি মেথি দিয়ে দিলাম, হাত দিয়ে গুঁড়ো করে দিলাম। ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। একটু ঝোলটা চেক করে দেখলাম যে নুনটা ঠিক আছে কিনা। এক চামচ চিনি দিয়ে দিলাম। নুন একটু কম ছিল বলে একটু নুন দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে 5 মিনিট মতন রেখে দেবো। আমাদের দারুণ স্বাদের হরিয়ালি চিকেন রেডি হয়ে গিয়েছে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে ভালো লাগবে। আপনারাও বানিয়ে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।